তোমার যা যা বলা ছিল সব বলা হয়ে গেছে ছদি তা এখন নিজে আস তুমি সারা পাড়া এখন টল দিয়ে বেড়াবে তো ভালো তো যে কালে যাচ্ছিলে সে কালে যাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর খাবার সামনে কত কয়নি হ্যাঁ মরে যাই মরে যাই রণ আমার ভাইপো তাকে উনি চেনাচ্ছেন আমায় মায়ের চেয়ে মাসির দরদ বেশি হয়ে উঠল সত্যি তো স্বভাবটার বদলালো না রে চিরকাল মেজর স্বামীটাকে আগলে আগলে রাখলি কোনোদিন শান্তি মতো সংসার করতে দিলি না কিন্তু ছোটের সঙ্গে তো পারিসনি চেষ্টা করেছি চেষ্টা করেছিস কিন্তু পারিসনি কারণ সে তো বড় লোকের মেয়ে তোকে পাত্তাই দেয় তাই হাত মিলিয়েছিস ওর সঙ্গে আমি কি জানি না ভেবেছি যত কিছু পারিস ওই মেচকির বেলায় আর পেরেছিলি ইমনের ওপর আমি তো বলবো তোরা সবাই মিলে ওকে তাড়িয়ে দিয়েছিস রণনায় একদিন অন্যায় করেছে একদিন অন্যায় করলে সে মেয়ে চলে যাওয়ার মতো নয় ওদের সকলের অন্যায়গুলো মনে মনে যোগ করেছে বলেই সে আর এই বাড়িতে ফিরে আসেনি রণ তোকে একটা কথা বলি তুই যদি বাড়ির ভালো চাস বাড়িতে শান্তি চাস তাহলে ঘরের লক্ষ্মীকে ফিরিয়ে নিয়ে আয় ওই কিন্তু ঘরের একমাত্র লক্ষ্মী আর কেউ নয় একমাত্র ইমনই পারবে এবার এই লক্ষ্মীকে আটকে রাখতে ইমনই পারবে এবারেটাকে বদলে দিতে আমার কথাটা ভালো করে ভেবে দেখিস বাবা পাড়ায় পাড়ায় টহল দিয়ে বেড়ায় বলে আমার আমার দাম ওদের কাছে অনেক কম আমি বিয়ে করে সংসার করতে চাই বলে সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করে তবু ভেবে দেখিস আমি যে কথাটা বললাম সেটা কিন্তু খুব ফেলনা কথা নয় তুই যেমন করে পারিস যত তাড়াতাড়ি সম্ভব তুই ইমনকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আয় রোজ একবার করে ফোন করবে তো ঠিক বুঝলাম না বলছি রোজ একবার ফোন করে অন্তত খবর দেবে তো বলতে পারবো না কেন বলতে পারবে না কেন তুমি কি এমন কাজে যাচ্ছ রণ যে রোজ একবার করে সেখান থেকে ফোন করতে পারবে না রূপকথা ফোন করার সুযোগ পেলে যে তোমাকে ফোন করে খবর দিতে হবে এমনটা তো নাও হতে পারে আর এরকম একটা এক্সপেকটেশন তুমি রাখছোই বা কেন মা আমি চেষ্টা করবো মাঝে মাঝে খবর দেওয়ার তবে হয়তো সবসময় ফোন করতে নাও পারতে পারি সিগন্যাল নাও থাকতে পারে একটা দুর্গম জায়গায় যাচ্ছি সাবধানে যাস বাবা খুব সাবধানে যাস রণ তুই আমাকে এমন একটা শর্ত দিয়ে গেলি যেটা ভেঙে আমি ইমনকে নিয়ে আসতেও পারবো না তুই তো কেন বললি রণ আমি কিন্তু ঠিক কি বুঝিয়ে সুঝিয়ে ইমনকে নিয়ে আসতে পারতাম রে মা তুমি ইমনকে কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে ভুলিয়ে ভালিয়ে আনার চেষ্টা করো না ইমনের এই বাড়িতে ফিরতে হলে ও নিজের ইচ্ছে দিয়ে ফিরবে নচেত নয় হ্যাঁ তবে ইমনের সঙ্গে কথা হলে ওকে জানিয়ে দিও ইমনের জন্য আমার দরজা চিরকাল খোলা থাকবে শোন রণ বড় আনন্দ পেলাম রে বড় শান্তি পেলাম তোর মুখ থেকে এই কথাটাই শুনতে চেয়েছিলাম
বড় শান্তি পেলাম রে, বড় শান্তি। তবে হ্যাঁ, ইমনও তোকে বেশি দিন ছেড়ে থাকতে পারবে না। আমি বিয়ে না করতে পারি, কিন্তু স্বামী স্ত্রীর কি সম্পর্ক সেটা আমি বুঝি রে। তাই এ কথাটি তোকে বলতে এসছি, যত তাড়াতাড়ি সম্ভব তুই কে আনবার ব্যবস্থা কর, এ কথাটি তোকে বলতে এসছি। এবার যাই। এসেছে সবে, সারাদিন ক্লাস করে কষ্ট করে এসছে, ভালো করে খাওয়া দাওয়া হয়নি, এর মধ্যে তুমি ওকে বকছো, এখন কেউ বকে? আর তুমি একদম কথা কইবে না, খাবারদার কথা কইবে না, তুমি মাঝখানে ঢুকে পড়বে না, আর ওই মেয়েটাকে একেবারে মাথায় তুলবে না। তুই ওকে কত চেনো, কত চেনো? আমি চিনি। হ্যাঁ, ওই যে কি জিনিস সে আমি খুব ভালো করে জানি, ওই জন্য তো, ওই জন্য তো এমন ধরনের ব্যবহার করছে আমার সাথে। দেখা করতে এলো না, তুমি যখন এত করেই চাইছো আমি চলে যাই, আমি চলে যাবো তো, আমি চলে যাচ্ছি। কোথায় গেল এই চুলের মুঠি ধরে আমার হিল হিল করে টানতে টানতে নিয়ে চলে আসতুম, তখন বুদ্ধি মজা খুব মুখে করে মুখ ফুটে যাবো, মুখে খুব কথা হয়েছে না? ঠিক আছে শোনো পিসুমণি, আমি কিন্তু এখানে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তুমি আমার উপর যতই রাগ দেখাও, তুমি যদি ওই লোকটার সম্পর্কে আমার সঙ্গে কোনো কথা বলেছ, আমি কিন্তু সত্যি এখান থেকে চলে যাব। কলেজ থেকে এসে একটু খেতে টেতে দি, বলেছি না ওরম ভাবে কথা বলতে নেই রাগ করে। আরে না, ঠিক আছে ঠিক আছে, ইমনের দুঃখ হয় তো। ইমন বলো কি খাবে, কলেজ থেকে তো এসছো, প্রথম দিন তো আমার উপর রাগ দেখে কিচ্ছু না খেয়ে চলে গেলে, আজকে কিন্তু রাতের খাওয়া না খাই যাচ্ছি না, বসো। আরে সে আর বলতে, এ নিয়ে আর কোনো কথা হবে না। শোন তুই ওকে এখন জল খাবার মতো কিছু দে, তারপরে রাত্রে একেবারে খাওয়া দাওয়া করে যাবে, আমি ওকে হোস্টেলে ছেড়ে আসবো। তার আগে আমার মনে একটা প্রশ্ন আছে, সেটা আমি ওকে শুধোবো। ওই এই বস বস এখানে বস। আচ্ছা তোর কি কঠিন পরান রে, হ্যাঁ তোর হৃদয়টা কি পাষাণ? ওই যে ওই যে ওই 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 যে মহিলা তোকে দেখাশোনা করে, কিরম বল কিরম বল কিরম বল বল বল, ভানু 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 ভানু, তাকে তুই বাড়িতে নেকে দিয়ে এখানে চলে এলি কিনা, তুই হোস্টেলে থাকবি? আচ্ছা সে তো আমাদের বাড়িতে থাকতে পারতো, বলো থাকতে পারতো না? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে।
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টা।